সম্পূর্ণ ক্রেডিট হলো একমাত্র আজাদ ভাইয়ের। কত হবে, ২০ মিনিট হবে আর কি, রিকশা দেখে যান। নাজিরুল ভাইকে অনেক ধন্যবাদ, আজাদ ভাইকে অনেক ধন্যবাদ। আজাদ ভাই যে নিজের গাড়িতে আমাকে এভাবে ড্রাইভিং শেখাচ্ছে, আজাদ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। নাজিরুল ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ যে কষ্ট করে সেই সুদের নিউ মার্কেট থেকে উত্তরে সে যে আমাকে সময় দিচ্ছে তার এত ব্যস্ততার মাঝে, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। আচ্ছা সমস্যা নেই নাজিরুল ভাই, আমরা তো আসলে একই জেলার মানুষ, এটাই আমার কাছে সবচেয়ে বড়। আমরা একই মিডিয়াতে কাজ করি, একই সঙ্গে দুজন মিডিয়াতে কাজ করি সবসময়। সবচেয়ে বড় পাওয়া আমাদের, আমরা নতুন একটা সংগঠন করছি কুষ্টিয়া মিডিয়া ইউনিটি, আর সেখানকার দুজন কিন্তু আমরা সদস্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ঘুরেতে থাকেন, আরো ঘুরেন, তখন সোজা করেন, আরো সোজা করে ঘুরান। হ্যাঁ হ্যাঁ, এই তো নাজিরুল ভাই অনেকটা মানে অভিনন্দন জানাই যে আমাদের নাজিরুল ভাই আসলে কুষ্টিয়া ইউনিটের মিডিয়া ইউনিটটার ভাবে যান উদ্যোক্তা বলা যায়। তো এমন একজন মানুষ আমার পাশে পাশে থাকে, আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত যে নাজিরুল ভাই অনেক মিডিয়াতে অনেকদিন ধরে কাজ করছে এবং ভালো একজন পার্সন। আমি আসলে তাদের কাছে বলতে আমি তাদের ছোট ভাই আসলে কি বলেন মিডিয়া জগতে আসলে ওইরকম কোনো কাজ নেই তা না, বেশ কাজ অনেকগুলো ইউটিউবের কাজ করেছে আমি, চলে যান তুলতে পারে নাই আর কি। এবার উঠে গেছে ব্যস্ততম রাস্তায় ঢাকা শহরে উত্তরায় 8 নম্বর রেল গেটের পাশে আমরা, খুব কষ্ট হচ্ছে 8 নম্বর সেক্টরের মধ্যে আমাদের, আমার খুব কষ্ট হচ্ছে। যদি নতুন আজকে জীবনে প্রথম আজাদ ভাইয়ের কল্যাণে আমি গাড়ি চালাচ্ছি, উঠে গেছে বামে যাইতে হবে। আজাদ ভাই বলছে কিছু করার নাই, কারণ সে আমার ট্রেনার, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।